আবার আবরকাত এক ভাই প্রশ্ন করছেন যে আলে হাদিস কাকে বলে কোন ভাই ওনাকে বলেছেন যে আহলে হাদিস বলা হয় মহাদ্দেসিনকে মুহাদ্দদেরকে আর এমনি জনগণকে আহলে হাদিস বলা হয় না আরেকটা কথা আহলে হাদিস নামকরণ হয়েছে ইংরেজের পিরিয়ড থেকে ইংরেজের পিরিয়ডে হুসেন বাটালভি সাহেব নিজের নামটা ওয়াহাবি থেকে কাটিয়ে আহলে হাদিস করেছে তো ওই যে হুসেন বাটালেবের কথা ওনারা বলছেন যে আংরেজের পিরিয়ড থেকে ওহাবি নাম থেকে ওহাবি নাম কাটিয়ে আহলে হাদিস নাম রাখলেন একেবারে ভুল কথা আমি তো আপনার ওই আগেকার আউডিওতে যে আউডিওটা আমি দিয়েছিলাম আর ওখানে আমি রেফারেন্স দিয়েছিলাম শারফু আসাহাবিল হাদিস বইয়ের নাম আর পৃষ্ঠের সংখ্যা হচ্ছে বারো আর আমি যে বই থেকে আপনাকে বলেছিলাম সেই বইটার নাম হলো হাম আহলে হাদিস কেউ হ্যাঁ পৃষ্ঠ সংখ্যা একচল্লিশ ওখানে লেখা আছে দেখেন আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহ যখন যুবকদেরকে দেখতেন তো বলতেন মারহাবান বেওয়িয়াতে রসুল্লাহ সাহায্য আবু সাইদ খুদ্রি সাহাবিনী ইনি যুবকদেরকে যখন দেখতেন তো বলতেন রাসুল্লাহ সাল্লামের ওয়াসিয়া তোমাদের জন্য খুশখাবরি হোক আমারানা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আর নোয়াজ সেলাকুম ফিল মাজলিস আমরা যেন তোমাদেরকে মজলিসে বসতে দিই মজলিসকে প্রশস্ত করি ওয়ান নোফা হেমাকুমুল হাদিস এবং তোমাদেরকে আমি হাদি আমি যেন হাদিস বোঝাই ফাইন না কুম খোলুফোনা কেন তোমরা আমাদের পিছে থাক পিছনে থাকবা আমাদের পরে থাকবা ওয়াহুল হাদিসে বাদানা এবং তোমরা আমাদের পরে আহলে হাদিস থাকবে তো আবু সাইদ খুদুরি একজন সাহাবি ওনার পরে যত লোক আসছেন তাবেদের জবা তাবেদের জমাতকে দেখে উনি বলতেন যে আমাদের পরে তোমরাই আহলে হাদিস তো এই আবু সাইদ খুদুরি রাদিল্লাহ তালন একজন সাহাবি উনি তো খাস করছেন না যে তোমরা মহাদ্দেশ তো তোমরাকে আমি আহলে হাদিস বলছি সকলকে আমভাবে উনি বলছেন যে আমাদের পরে তোমরা হাদিস তো তখন তো ছিল না আর তখন তো ছিল না কোথায় তখন জন্ম তখন সাহাবিরকে যুগে তখন একরাম তাহবদেরকে বলছেন যে আমাদের পরে তোমরা হালে হাদিস তো এটা মিথ্যা কথা যে হুসেন বাটালবি সাহেব ইংরেজের কাছ থেকে ওহাবি নামটা কেটে আহলি হাদিস নাম রাখলো একেবারে ভুল কথা তারপর আর একটা দেখেন পঞ্চম সাদি হিজরি যেটা পঞ্চম শতাব্দী হিজড়ির ওই সময়কার ঘটনা আছে মানে একজন মহাদ্দেশ আবু মানসুর আব্দুল কাহের ইবনে তাহের আর তামিমি আল বাগদাদি ইনার মৃত্যু হয়েছিল চারশো উনত্রিশ হিজড়িতে মানে পঞ্চম শাদি তখন চলছিল পঞ্চম শতাব্দী চলছিল চারশো উনচল্লিশ রাসুল্লাহ মৃত্যুর চারশো ওই মনে করেন যে কত হয়ে যাচ্ছে ওই কুড়ি চারশো কুড়ি বছর পরে তখনকার ঘটনা উনি বলছেন ইনি নিজের কেতাবে লিখছেন যে আল্লাম কি লিখছেন উনি বেয়া হাজা ওয়াজ ইহুন ফির রুম ওল জাজিরা ও সগুর সাম ও সগুর এ আজার বেজান ও বাব আলা মাজ হাবে হাদিস হাদিস মিনালীস সুন্নাহ মানে এটা খুব ওয়াজেহ এবং খোলা খোলাখুলি কথা रूम जजीरा शाम एवं आजरबैजान देशर सरहदी इलाका जाके सरहदी इलाका मान जे देश मान शेष इलाका बोले वो इलाकार समस्त तो मुसलम समस्त तो जरा बसबासी तारा मजहब अहले हदीस के मानतो। উনি পঞ্চম সাদী ও ঘটনা বর্ণনা করতে গিয়ে এখানে বলেছেন যে আজার সাম রুম আর জাজিরা সব দেশগুলোর সারহাদি এলাকা সীমান্ত এলাকাতে যত লোক বসবাস করতক মুসলমান সব আদিসের মাঝাবকে মানতক তো ওখানে কি শুধু মুহাদ্দেশিনী ছিলেন জনগণও ছিলেন তো ইনি একজন মহাদ্দেশ সমস্ত জনগণকে হাদিস বলছেন জনগণ মহাদ্দেশ সবাকে মহাদ্দেশকেও তো হাদিস বলে ঠিক আছে জনগণকেও হাদিস বলছেন ইনি একজন মহাদ্দেশ সমস্ত জনগণকে হাদিস বললেন তো এখন তো আমরা জনগণকে আহলে হাদিস বলতে পারি তো ওনারা যে বলছেন যে শুধু মহাদেশকে হাদিস বলা যাবে জনগণকে বলা যাবে না একটা ভুল কথা যারা কোরআন হাদিসকে মানবে ওরাই হলো হাদিস আমি ওই আউডিওতে এটাও বলে দিয়েছিলাম যারা কোরআন হাদিসকে মেনে চলবে তারাই হলো হাদিস জনগণ হোক বা মহাদ্দেশ হোক আরেকটা বিসারি বিশারি উনি একখানা কিতাব লিখেছেন আহসানু তাকাসিম ফিমা আরিফাতিল আকালিম উনি তিনশো পঁচাত্তর হিজড়িতে হিন্দুস্তানে এসেছিলেন হিন্দুস্তানের ঘটনা লিখতে গিয়ে বলছেন যে মানসুর একটা জায়গা আছে শহর হিন্দুস্তানের তখন পাকিস্তান বাংলাদেশ হিন্দুস্তান একটাই ছিল তো তিনশো উনি লিখছেন যে মানসুরাতে যত লোক অমুসলিম আছে তারা জিম্মি মানে পূজারী তারা আর মুসলমানের মধ্যে বেশিরভাগ লোক আহলে হাদিস আর কিছু লোক দাউদ্দাহেরি কে মানে মুসলমানের মধ্যে বেশি মানুষ আহলে হাদিস উনি তো মুহাদিসকে আহলে হাদিস বললেন না বেশি মহাদেশ তো এক দুটাই হয় দেশে বেশি মুসলমান জনগণকে উনি আহলে হাদিস বলছেন হিন্দুস্তানের ঘটনা আমাদের ভারতের ঘটনা হিন্দুস্তানের ঘটনা তিনশো পঁচাত্তর হেজরিতে তখন তো ইংরেজি কোনো জন্ম ছিল না তা পাতা ছিল না ইংরেজি ছিলই না তখন ইংরেজি তো এই তো এখন এলো তেরোশো হেজরিতে বারোশো তেরোশো হেজরিতে আর তিনশো পঁচাত্তর হেজরি ঘটনা হিন্দুস্তানে যে মুসলমানেরা বেশিরভাগ সব আহলে হাদিস তো নাম নামকরণ ইংরেজিরা অনেক আগে থেকে আর দিয়ে জনগণকেও ইনি একজন মহাদ্দেশারেখ ইতিহাসকার ইতিহাস বিশারি মাগদেশি ইনি সমস্ত মুসলমানকে বেশিরভাগ মুসলমানকে হাদিস বললেন মানে জনগণকেও হাদিস বললেন তো আপনার দুটার প্রশ্ন উত্তর একই সঙ্গে হয়ে গেল যে মানে মহাদ্দেশ মানে মতামতে ওনারা জনগণকেও আহলে হাদিস বলছেন যারা কোন হাদিসকে মানবে তারাই হলেন হাদিস আর ইংরেজের অনেক আগে থেকে হাদিস শব্দ হাদিস পাওয়া যাচ্ছে হিন্দুস্তানে আর পৃথিবীতে প্রত্যেক জায়গাতে এখানে হিন্দুস্তানের আমি আহসান ও তাকাসিম ফিমারে ফাতিলা কালিম বই থেকে এই কথাগুলো আপনি তার সিন্ধ দ্বিতীয় খণ্ড একশো চব্বিশ পৃষ্ঠাতে পাবেন যে হিন্দুস্তানের মুসলমান তিনশো পঁচাত্তর সব সব বেশিরভাগ লোক মুসলমানেরা হালে হাদিস ছিল তো ইংরেজিতে তখন তো জন্ম হয়নি এই জন্য ইনারা বলছেন না যে ইংরেজের যুগ থেকে হালে হাদিস এসছে ভুল কথা একেবারে ভুল ইংরেজের হাজার বছর আগে থেকে আহ জন্ম যখন থেকে আছে তখন থেকে আদিস আছে আর হিন্দুস্তানে যখন ইসলাম এসেছে তখন থেকে আদিস আছে হিন্দুস্তানে যে ইসলাম প্রচার হয়েছে একখানা কিতাব আছে বারে শাগির মে সাহাবা তাবহিন হিন্দুস্তানে ইসলাম প্রচার হয়েছে সাহাবাহের দাঁড়াতে তার মধ্যে উসমান বিন আবিলাস হাসান মুগিরা মোগিরা বিনা আবিলাস ইনারা সাহাবায়করাম পঁচিশ জন সাহাবায়করাম হিন্দুস্তানে এসছে আমাদের হিন্দুস্তানে এসে তাবলিগের জন্য ওনাদের দ্বারাতে যারা ইসলাম গ্রহণ করে সকলে আহলে ছিলেন আর বিয়াল্লিশ জন তাব আর আঠারো জন তাব ইন হিন্দুস্তানে তাবলিগি করতে এসছেন তো ওনাদের হাতে যত লোক মুসলমান হয়েছে সব তো আলিয়া দিস সব তো ওই যখন থেকে শাহ রসুল্লাহ যুগ থেকে সাহাবাই করমের যুগ থেকে হিন্দুস্তানি ইসলাম এসেছে তখন থেকে হাদিস এনারা লোককে বিভ্রান্তিতে ফেলে দিছে আর মিথ্যা কথা বলছে যে হুসেন বাট আলবি সাহেব হাদিস নাম রাখেন একেবারে ভুল কথা তো আপনার দুটারই প্রশ্নের উত্তর হয়ে গেল একসঙ্গে যে আহলেহাদিস সাহাবাইকারের যুগ থেকে হিন্দুস্তানে আছে পঁচিশ জন সাহাবাই করাম হিন্দুস্তান এসেছিলেন তাবলিগের জন্য কেতাবের নাম হলো বার রে মে সাহাবা ওয়া ইন লেখক হলেন ইশাহ ভট্টি আর আহাদ নামকরণ পেলেন এলেন আর জনগণকে আহলাদ বলা হয়েছে অনেক দুলিলামে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ